প্রচন্ড গরম পড়েছে আর বাচ্চারা প্রত্যেক দিন আইসক্রিম খেতে বায়না করছে, আর তার সাথে সাথে আমার মেয়ে তো মানে আর কি বলবো, ও তো আইসক্রিম খাওয়ার জন্য পাগল। এবার আমার একটা চিন্তা হয় যে বাইরের আইসক্রিম খাওয়াবো, বাইরের যে বরফগুলো আইসক্রিম গুলোতে কি সব কালার দেয় আমার একদম পছন্দ না। তো চলো আজকে ওর জন্য বানিয়ে ফেলি একটা সুন্দর আইসক্রিম, আর তোমরা তোমাদের বাবু বা সোনার জন্য বানাতে পারো। এরপর প্রথমে একটা কাপ নিয়ে নেবে, কাপের মধ্যে দিয়ে দেবে কিছু পালস, ভেঙে পালসটাকে ভেঙে দিয়ে দেবে, আর তারপর দিয়ে দেবে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস আমি এখানে স্প্রাইট অ্যাড করেছি। ওপর দিয়ে একটু ফয়েল পেপার লাগিয়ে দেবে, ফয়েল পেপার লাগিয়ে একটা কাঠি ঢুকিয়ে দেবে, দিয়ে এবার ফ্রিজে রেখে দাও। ফ্রিজে রেখে দিয়ে মোটামুটি এটা রেখে দাও মোটামুটি 8 থেকে 10 ঘন্টার, পুরো একদম জমে পুরো একদম আইসক্রিম তৈরি হয়ে যাবে। আর এরকম বরফগুলো আইসক্রিম বাচ্চাদের দুপুরবেলা দিতেই পারো, আর ঘরে তৈরি, কোনো ফুড কালার অ্যাডও নেই। ব্যাস বন্ধুরা, আর কোনো চিন্তা নেই, এইভাবে একটা ছোট্ট আইসক্রিম বানিয়ে ফেলো আর বাচ্চাদের একটুখানি মন পছন্দ করে দাও, আর দেখবে পড়াশোনাতেও মন বসবে আর তোমার সব কথা শুনবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আইসক্রিম রেসিপিটা, অবশ্যই এটা কমেন্ট করে জানিও। দেখো মেয়ের আমার রিয়াকশনটা। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব।